আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এম এস কিচেন আমি সোহানা আজকে আপনাদেরকে বাঙালির খুব পছন্দের ইলিশ মাছ ভাজি করে দেখাবো আর বাঙালি হিসেবে মাছ খাওয়া কিন্তু খুবই রিচুয়াল একটা ব্যাপার অনেকেই বলে থাকে মাছে ভাতে বাঙালি আর বলছি ইলিশ মাছ কিন্তু সাদে গন্ধে অন্যান্য মাছের থেকে একদমই আলাদা আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল টি ক্লিক করবেন ইলিশ মাছ ভাজি করতে আমার কি কি লাগছে চলুন দেখে আসি প্রথমেই আমি তিন পিস মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়েছি এবং এর সাথে একটু স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে দেড় কাপ স্লাইস করে রাখা পেঁয়াজ কুচি নিয়েছি এবং পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি নিয়েছি এখন আমি ইলিশ মাছটা লবণ হলুদ এবং মরিচ দিয়ে মাখিয়ে নিব এই জন্য ওয়ান ফোর চা চামচ লবণ নিয়েছি ওয়ান থার্ড চা চামচ হলুদের গুঁড়া এবং ওয়ান থার্ড চা চামচ শুকনামরিচের গুঁড়া নিয়েছি গুড়া মশলাটা মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে মাছের চারপাশটা মশলা দিয়ে হয়ে যায় একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আজকে আমি ইলিশ মাছ দিয়ে মাছ ভাজার রেসিপিটা করে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু অন্য মাছ দিয়েও সেম প্রসেসে মাছগুলো ভেজে নিতে পারেন এক্ষেত্রে আলাদা কোনো টিপস আর ট্রিক্স দেওয়ার প্রয়োজন নেই প্রসেসগুলো সব এক থাকবে মাছের গায়ে খুব ভালোভাবে ইভেনলি মশলাটা মাখিয়ে নিলাম অন্য দিকে মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল দিচ্ছি আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব আর এখন কিন্তু চুলার আঁচটা একটু লো করে দিতে হবে আর মাছগুলো এমনভাবে দিতে হবে যাতে একটার সাথে আর একটা লেগে না থাকে এভাবেই লো হিটে দুই তিন মিনিট একটা পাস ভেজে নিব একটা পাস ভাজা হয়ে গেলে আমি আবারও একটু উল্টে দিচ্ছি আর লো হিটে যদি আপনি মাছটা ভেজে নেন তাহলে অল্প সময়ের মধ্যে both side খুব ভালোভাবে কুট হয়ে যাবে মাছের এই সাইডটাও আমি দুই তিন মিনিটের জন্য ভেজে নিব আপনারা হয়তো লক্ষ্য করছেন এখানে কিন্তু খুব অল্প মশলাতেই মাছটা আমার ভাজা হয়ে গেছে আপনাদের উঠিয়ে দেখাচ্ছি বোধ সাইডে কিন্তু কালার চলে এসেছে এবং সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি আপনারা হয়তো লক্ষ্য করছেন এখানে কিন্তু অনেকটা তেল রয়ে গেছে অর্থাৎ আমার এখানে আর তেল লাগছে না এই তেলের মধ্যেই পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়ে আসে আর যারা টুকটাক রান্না বাড়া করেন তারা কিন্তু সবাই জানেন পেঁয়াজ সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে এই জন্য তাড়াহুড়া না করে আস্তে ধীরে পেঁয়াজটা ভেজে নিতে হবে আর এখানে এক চিমটি লবণ অ্যাড করব হলুদ অ্যাড করতে হবে না কারণ তেলের মধ্যে যথেষ্ট পরিমাণে হলুদ আছে তিন চার মিনিট ধরে ভেজে নেওয়ার কারণে পেঁয়াজটা সফট হয়ে এসেছে এবং কালারটাও ক্যারামেলাইজড কালার চলে এসেছে এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে পেঁয়াজ এবং মরিচের সাথে উল্টে পাল্টে আরও দুই তিন মিনিট ভেজে নিব এখন আসলে আর কুকড হওয়ার কিছুই নেই হালকা সতে করে নিলেই হয়ে যাবে অনেকে প্রশ্ন করতে পারে যে পেঁয়াজ দিলে কি মাছটা মচমচে থাকবে অবশ্যই মাছটা কিন্তু আর এই ইলিশ মাছ ভাজি কিন্তু শুধু শুধু খেতেই অসাধারণ লাগে আপনারা চাইলে সাদা ভাত পোলাও অথবা খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজিটা সার্ভ করতে পারেন মেহমানদারিতে এই ইলিশ মাছের তুলনা হয় না আমার আজকের ইলিশ মাছ ভাজার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আই होप আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে জানাবেন আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আল্লাহ হাফেজ